ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275, বা এই মেল আইডিতে tav2k18@gmail.com। আর অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। আমি আলপনা চলে এসেছি ভারত আমার ভারতবর্ষের প্রশ্নোত্তরের ঝাঁপি নিয়ে। গত সপ্তাহের প্রথম প্রশ্ন ছিল, স্বরাজ ভারতীয়দের লক্ষ্য কে ঘোষণা করেছিলেন? উত্তর হল দাদাভাই নৌরোজি। দ্বিতীয় প্রশ্ন ছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় কে ভাইসরয় ছিলেন? উত্তর লয়েড চেমসফোর্ড। তৃতীয় প্রশ্ন ছিল, ভারতে দুষ্কার্যের জন্য কাকে লন্ডনে অভিযুক্ত করা হয়েছিল? উত্তর ওয়ারেন হেস্টিংসকে। চতুর্থ প্রশ্ন ছিল, লন্ডনে গান্ধি আরউইল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1931 সালে। আর শেষ প্রশ্ন ছিল, বিপ্লবী যুগ বলে চিহ্নিত সাল কত? 1900 থেকে 1913 সালকে বিপ্লবী যুগ বলে চিহ্নিত করা হয়েছিল। গত সপ্তাহে প্রশ্নোত্তর যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথম সঠিক উত্তরদাতা হলেন অমৃতা চট্টোপাধ্যায় বাজকুল। দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা ছিলেন বিজয় ব্যানার্জি বাঁকুড়া। তৃতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা ছিলেন কুমকুম অধিকারী মেমারি। চতুর্থ প্রশ্নের সঠিক উত্তরদাতা ছিলেন প্রশান্ত বারিক দাসনগর। এবং পঞ্চম প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন শ্যামল সেন কোন্নগর। আপনারা আপনাদের ব্যাংক ডিটেলসটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, কেমন? এবারে চলে আসি আজকের পর্বের প্রশ্নমালা নিয়ে। আজকের প্রথম প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল আর এর ব্যাপ্তি কত সাল পর্যন্ত ছিল? প্রশ্নটা আবার বলছি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল আর এর ব্যাপ্তি কত সাল পর্যন্ত ছিল? এবারে দ্বিতীয় প্রশ্ন, তিতুমীরের আসল নাম কি? প্রশ্নটা আবারও আপনাদের জন্যে, তিতুমীরের আসল নাম কি? এবারে তৃতীয় প্রশ্ন, তিতুমীর যে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তার অবস্থান কোথায় ছিল? প্রশ্নটা আবার বলি, তিতুমীর যে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তার অবস্থান কোথায় ছিল? চলে যাই চতুর্থ প্রশ্নে, মহাবিদ্রোহ কত সালে হয়? প্রশ্নটা আবারও আপনাদের জন্য, মহাবিদ্রোহ কত সালে হয়? এবারে আজকের পর্বের পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? প্রশ্নটা আবারও বলি, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? তাহলে উত্তর দেওয়ার জন্য আপনারা ঝটপট তৈরি হয়ে যান আর উত্তর দেবেন আজ রাত 12টার মধ্যে। কিভাবে দেবেন তা তো আপনারা সকলেই জানেন, তবুও আবারও আপনাদের জন্য আর একবার বলি, উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275। মেল করতে পারেন, মেল আইডি
tav2k18@gmail.com। প্রতিটি উত্তরের জন্য সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠানো চাই কিন্তু আজ রাত 12টার মধ্যে। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। আবার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। উত্তর পাঠানোর সময় আজ রাত 12টার মধ্যে। প্রত্যেক ভারতবাসী অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।